সরকার পতনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে রাজনীতিতে কতটা সুবিধা করতে পারবে বিএনপি দলটির এক নেতা বলছেন বিভিন্ন অসন্তোষে জনগণ রাস্তায় নামায় থেকেই এই ডাক দিয়েছেন তারা যদিও এখন পর্যন্ত এল সহ নাম সর্বস্ব কয়েকটি দল ছাড়া অন্যরা এতে সাড়া দেয়নি আর এদিকে যুগপথ আন্দোলনের সঙ্গীরাও মুখ খুলে আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করলে সাংগঠনিকভাবে ক্ষতিতে পড়বে বিএনপি রহমানের প্রতিবেদন সোমবার এক বিবৃতির মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি বলছে ছোট বড় তেষট্টিটি দল ইতিমধ্যেই বিএনপির সাথে ঐক্যবদ্ধ নেতারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিলেও এতে সর্বশক্তি নিয়োগ করেননি তারা এখন দলটি বলছে উদ্ভূত পরিস্থিতিতে এটি গণ আন্দোলনে রূপ নিয়েছে ছাত্রদের আন্দোলনে কিন্তু অনেক সমর্থন এবং এই জন্য সমর্থন ছিল মানুষের সমর্থন ছিল এবং জাতীয় ঐক্য তো আছে কেউ না কেউ ডাক দিতে হবে এই ডাকটা বড় রাজ্যিক দল হিসেবে বিএনপিতে ডাকটা দিয়েছে অনেকদিন থেকেই বাম কিছু দল ও ডানপন্থী ইসলামী ঘরানার কয়েকটি এবং জামায়াত ইসলামকে নিয়ে ঐক্য করার চেষ্টা করছে বিএনপি যদিও বাম এই মিশেল তেমন একটা হালে পানি ডানের পায়নি ভাবে জামায়াতবাদে সবাই বিএনপির বিভিন্ন দাবিতে মাঠে থাকলেও চূড়ান্ত ঐক্যের কোনো ঘোষণা আসেনি এখন মরে থাকবে সবাই বসুন্ধরা জাতীয় ডাকে ইসলামকে সুনির্দিষ্টভাবে বলেছে বিএনপি এ নিয়ে যুগপথ আন্দোলনের শরিকরা এখনো স্পষ্ট করে কিছু বলেনি রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে সুনির্দিষ্টভাবে আরো বৃহত্তর রূপ কি হবে সেটা ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে শিক্ষার্থী আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে সারা দেশে আবারও ধরপাকড়ের শিকার বিএনপি দলটির ছাত্র সংগঠন রয়েছে বেশ চাপের মুখে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন বড় দল হিসেবে শিক্ষার্থী আন্দোলনের সুফল পাবে বিএনপি যদিও কেউ আবার এর সাথে একমত নন আমি ঘর থেকে বেরিয়ে ঘরে ফিরতে পারবো কিনা সে নিরাপত্তা নাই এই জন্য তো সাধারণ মানুষ আজকে বেরিয়েছে বিএনপি আন্দোলনে যেটাকে ডাক দিয়েছে মিন্ট করা উচিত এবং ওকবদ্ধ ভাবে গণতান্ত্রিকভাবে শাসনতান্ত্রিক পদ্ধতিতে তাদের অগ্রসর হওয়া উচিত এই কার তারা আরেকটা ভুল করবেন এবং তারা এই যে পেশেন্ট টা তারা তৈরি করলে তারা গোটা আন্দোলনের উপরে ভর করে তারা তাদের যে অ্যাজেন্ডা সেই তারা বাস্তবায়ন করতে বেশ কিছুদিন ধরেই স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে হওয়া নব্বই দশকের আদলে আন্দোলন করতে বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিএনপি